চাদ সাদা হয় কেন জানেন হোটেলের রুম বা ঘরগুলো স্বাভাবিকভাবে খুবই জীবাণুযুক্ত হয়ে থাকে হোটেল রুমের হেয়ার ড্রায়ার কোনোভাবে ব্যবহার করা উচিত নয় এমনকি যে কেটলিতে করে আপনাকে চা বা কফি দেওয়া হয় সেটা ব্যবহার না করায় সেও তবে হোটেল রুমে যে ব্যাপারে আপনি সব থেকে নিশ্চিত থাকতে পারেন তা হলো বিছানার চাদর সাদা রঙের বিছানার চাদর হোটেলে সাদা রঙের বিছানার চাদর ব্যবহার হওয়ার কারণ হচ্ছে দেখা মাত্র সাদা রঙ মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার কথা ভাবায় সাদা কাপড় থেকে সহজে দাগ উঠতে চায় না তাই আপনি যখন দেখবেন আপনার হোটেলের রুমের বিছানার চাদরটি ধবধবে সাদা তখন স্বাভাবিকভাবে ভাববেন যে সেটি সদ্য পরিষ্কার করা এবং এখনও ব্যবহার করা হয়নি সাদা রঙ বিলাসিতার ছাপ বটে তাই হোটেল কম বিলাসী হলেও বিছানার সাদা চাদর ব্যবহার করতে দেখা যায় ওয়েস্টিন এবং সেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হুভার হ্যাপিংটন পোস্টকে বলেছেন দৃষ্টিগতভাবে সাদা চাদরের ধারণটি বেশ গুরুত্বপূর্ণ সাদা বিছানার চাদর বিলাসিতা এবং রাতে ভালো ঘুমের ইঙ্গিত করে হোটেলে বিছানার চাদর ছাড়াও টাওয়েল এবং বাথরুমে সাদা রঙের প্রাধান্য দেখা যায় এর একটি বাস্তব উদ্দেশ্য রয়েছে বিছানার চাদর তোয়ালের বাথরুম অর্থাৎ সব কাপড় একসঙ্গে পরিষ্কার করা সম্ভব হয় কম সময়